হ্যালো সবাইকে। ওকে, হোয়াট ইজ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইনকাম? আপনারা টাইটেল দেখেছেন তো, আজকে কথা বলবো আসলে অ্যাক্টিভ ইনকাম অ্যান্ড প্যাসিভ ইনকাম নিয়ে। তো প্রথমেই বলে নিই, এখন আবার মানে বিষয়টা আমাদের কাছে ঘাবলা লাগতে পারে বা নতুন মনে হতে পারে যে আবার ইনকামের আবার প্রভাবের মানে প্রকারভেদ কি। তো দুনিয়াতে আসলে সব কিছুরই কোনো না কোনো প্রকারভেদ আছে, ঠিক আছে, ভালো মন্দ, ঠিক আছে, সকাল বিকাল, নেগেটিভ পজিটিভ, এরকম অনেক দিক আছে। সো সেই দিক থেকে ইনকামের উপরও মানে ইনকামেরও একটা প্রকারভেদ আছে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ কথা বলবো এই ইনকামের, অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। সো আপনারা বুঝতেই পারতেছেন যে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম বলতেছি এর মানে হচ্ছে ইনকাম দুই প্রকার। ওকে, তো তো প্রথমেই বলে নিই অ্যাক্টিভ ইনকাম সম্পর্কে, আর পরে যেহেতু ডিটেলস কথা বলবো প্যাসিভ ইনকাম নিয়ে। সো প্রথমে অ্যাক্টিভ বলে নিই। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, অর্থাৎ আপনি যেখানে মানে শ্রম দেবেন, সময় দেবেন, পরিশ্রম করবেন, মানে আপনি যতক্ষণ ওই জিনিসটার সাথে রিলেটেড বা ওই জিনিসটাকে নাড়াচাড়া করতেছেন, বুঝতেছেন, মেনটেন করতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইনকাম থাকবে। তো উদাহরণ হিসাবে যদি আপনাকে দিই, যেহেতু আমরা হচ্ছে অনলাইন বেসড, অনলাইনে কথাবার্তা বলি, অনলাইনে কাজকাম করি, সো যদি আপনাকে উদাহরণ দিতে হয় তাহলে মনে করেন যে আপনি একজন ফ্রিল্যান্সার বা আপনি একজন আউটসোর্সার বা আপনি একজন ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, সিপিএ মার্কেটার, যাই বলেন না কেন, বা ডিজিটাল মার্কেটার। তো আপনি হচ্ছে কি করতেছেন, যখন ফাইবারে বা আপওয়ার্কে বা ফ্রিল্যান্সার যতক্ষণ পর্যন্ত অর্ডার পাইতেছেন বা নিতেছেন, আপনি অ্যাকসেপ্ট করতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইনকাম আসতেছে। সে একটা প্রজেক্ট আপনি নিলেন $150 দিয়ে বা $500 দিয়ে, 5 দিন বা 7 দিন আপনার ডিউরেশন টাইম। তো এই সময়ের মধ্যে যতক্ষণ আপনি কাজটা কমপ্লিট করবেন তারপর আপনার পেমেন্ট আপনি বুঝে পেলেন, অর্থাৎ আপনি এরপর কিন্তু আপনাকে সে ক্লায়েন্ট বা বায়ার আপনাকে বা ফাইবার কোম্পানি আপনাকে কিন্তু আর পেমেন্ট দিবে না। তারপরে যদি মনে করেন অ্যাজ লাইক অ্যাজ আপনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন, আপনার ডিউরেশন হচ্ছে 1 মান্থ, 1 মাস জব করবেন, জব করার পর আপনাকে হচ্ছে স্যালারি দিয়ে দেওয়া হবে। অ্যাজ লাইক অ্যাজ একজন রিক্সা চালক বলেন, সে যেদিন রিক্সা বের করবে সে সেদিন ইনকাম করতে পারবে, তার পরের দিন সে রিক্সা বের করবে না, সে ইনকাম করতে পারবে না, ঠিক আছে। অনুরূপভাবে একজন দোকানদার যদি দোকান খোলে, কাস্টমার আসবে, তার সেল হবে, প্রোডাক্ট সেল হবে, বিক্রি করবে, টাকা আসবে। এখন যদি সে 7 দিন, অর্থাৎ এখন যে করোনা চলতেছে, সে কিন্তু দোকান অফ রাখছে, কোনো কাস্টমার যাইতে পারতেছে না, অর্থাৎ তার কোনো সেল নাই, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। তো টাইটেল দিয়েছি যে আমি আমার দৃষ্টিতে প্যাসিভ ইনকাম হচ্ছে সবচেয়ে সেরা। এখন কেন সেরা এই ডিটেলসটা বলতেছি। আসলে প্যাসিভ ইনকামটা হচ্ছে এরকম যে এইটা বানাতে আপনার, আচ্ছা প্রথমে একটা ম্যানুয়ালি মানে অফলাইনের উদাহরণ দিয়ে নিই, সে আপনি অনেক পরিশ্রম করে বা আপনার লাইফ থেকে অনেক টাকা পয়সা অর্জন করে একটা বাসা তৈরি করছেন আর কি। সো 6 তলা বাসা, অনেক ইনভেস্ট করছেন, 1.5 কোটি টাকা। তো এইটা কিন্তু আপনার একদিনে হয় নাই, ঠিক আছে। এখানে আপনার অনেক লাইফ থেকে অনেক সময় দিতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। তো একটা পর্যায়ে আপনার 6 তলা বাসা কমপ্লিট, এখন আপনার তো অনেক রুম, ঠিক আছে। যদি 2 ইউনিট বা 3 ইউনিটের বাসা হয়, এখানে তো অনেক রুম, সব রুম তো নিজের জন্য ইউজ করবেন না, স্যার মনে করলেন এটা ভাড়া দিয়ে দিলেন, এখন প্রতি মাসে আপনার কি একটা ইনকাম জেনারেট হইতেছে। ওকে ফাইন, প্রতি মাসে সেম ভাড়াটি নাও থাকতে পারে, বাট আপনি টুলেট লাগাবেন, টুলেট দেখার পর দেখবেন অটো ভাড়াটিয়া চলে আসছে ফোন দিয়ে, ঠিক আছে, যে রুম খালি আছে কিনা, আপনার টুলেট থেকে ফোন দিলাম। তো এইটা হচ্ছে ম্যানুয়ালি প্যাসিভ ইনকাম বোঝার একটা মানে বেস্ট উদাহরণ, ঠিক আছে। যে আপনি একটা অনেক কষ্ট, অনেক সময় ধরে একটা বাসা তৈরি করলেন, করার পর আপনার হচ্ছে সেখান থেকে প্রতি মাসে মাসে একটা করে প্রফিট আসতেছে, রেভিনিউ ক্রিয়েট হইতেছে, ঠিক আছে। কারণ এখানে আপনি আপনার বস, আপনি আপনার মালিক, আপনি ভর্তাকর্তা, আপনি অল, ঠিক আছে। এখানে কেউ বলার নাই, কোয়ার নাই, এটা একটা স্বাধীনভাবে। তো এখন যেহেতু এটা ম্যানুয়ালি বোঝালাম, এখন যদি আপনাদেরকে বোঝাই যে অনলাইনে আপনি কী কীভাবে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন, ঠিক আছে। তো এইটার জন্য আমরা হচ্ছে প্রথমে যে জিনিসটাকে বেশি ফলো আপ করি সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এরকম জিনিস, যারা অনলাইন সম্পর্কে একটু হলেও ধারণা আছে তারা জানে, এই অ্যাফিলিয়েট মার্কেটিং যখনই বলি তখনই একটা জিনিসের নাম চলে আসে, সেটা হচ্ছে যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এরকম যে আপনার একটা ওয়েবসাইট থাকবে, আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, বাট তাদের প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইট থেকে সেল করতে পারেন, অর্থাৎ আপনার সাইটে ওই সাইটের প্রোডাক্টগুলো সম্পর্কে ভালো রিভিউ দিবেন, দেন
যে ভিউয়ার্স বলেন বা ক্লায়েন্ট বলেন, সে গুগলে সার্চ করবে, করার পর আপনার সাইটটা পাবে। সাইটটা পাওয়ার পর আপনার সাইটে ওই লিঙ্কে রিডাইরেক্ট করে অ্যামাজনে চলে যাবে। তো এখান থেকে কী হয়, 4 থেকে 8% একটা কমিশন পাওয়া যায়। অর্থাৎ আপনি তাদের একটা প্রোডাক্ট মনে করেন $200-$500, $300 দিয়ে সেল দিয়ে দিতেছেন, আপনার এখান থেকে একটা ইনকাম জেনারেট হইতেছে, মানে আপনি ঘুমাই আছেন অটো ইনকাম জেনারেট হইতেছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে এখানে কিন্তু আপনার অনেক সময় যাবে, একটা ওয়েবসাইট বানাইতে হবে, একটা নিশ কালেকশন করতে হবে, সাইটে র্যাঙ্ক করাইতে হবে, ভিজিটর আনতে হবে, ট্রাফিক বাড়াইতে হবে, অনেক এখানে কাঠখড়ির ব্যাপার আছে, ঠিক আছে। তো এই হলো একটা সিস্টেম যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি আপনার প্যাসিভ ইনকাম করতে পারেন। তবে লাইফে প্যাসিভ ইনকামের বিকল্প কোনো কিছু নেই, কারণ আপনি অ্যাক্টিভ ইনকাম করতেছেন, সে আপনি একটা জব করতেছেন, এক মাস পর দেখা গেলো আপনি এক মাস পুরো অসুস্থ বা কোনো কাজে আটকে গেছেন, অফিসে যাইতে পারতেছেন না, তাহলে কিন্তু আপনার কোম্পানি বেতন দিবে না, আপনাকে স্যালারি দিবে না। তো এই জন্য বলবো যে এরকম যে প্যাসিভ ইনকামের কোনো কিছু করে থাকেন, তাহলে দেখা গেলো আপনি ঘুমায় থাকেন, অসুস্থ থাকেন, কাজ না করেন, পিসি অন না করেন, কিন্তু আপনার অটো একটা ইনকাম জেনারেট হইতেছে। তো আরেকটা জিনিস হচ্ছে, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং তো বললাম প্যাসিভ ইনকামের, আরেকটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। এখানে দেখেন আমরা যে যে আপনারা ভিডিও দেখতেছেন, এরকম আমাদের প্রতিদিন কত না কত প্রয়োজন হয় যে কীভাবে উইন্ডোজ দিব, কীভাবে এইটা করব, তারপরে কীভাবে অনেক সাইট কীভাবে পাবো, একটা প্রবলেম আছে উইন্ডোজ দিতে দিতে সমস্যা। তো এগুলো কি আমরা নর্মালি ইউটিউবে সার্চ করি, তো যে ব্যক্তি বা মানুষ ভিডিওগুলো বানায় আপলোড দিয়ে রাখছে, আমরা কী করতেছি সচরাচর সেই ভিডিওগুলো দেখতেছি। এতে করে সে দেখা গেলো যে এইটা জানেই না বা এটা খেয়ালই করতেছে না, সে হয়তো ঘুরতেছে, ঘুমাচ্ছে অথবা কোথাও গিয়েছে, কিন্তু তার এখান থেকে একটা অটো ইনকাম জেনারেট হইতেছে, ঠিক আছে। যাই হোক, ভিডিও বেশি বড় করা যাবে না, তো ইউটিউব মার্কেটিং করেও এখান থেকে ইনকাম করা যায়। আরেকটা হচ্ছে ব্লগিং করে, ব্লগিং আপনি যদি লেখালেখি ভালো হন, ভালো বই লিখতে পারেন, তারপরে কোনো নিউজ রিলেটেড, তারপরে মোটিভেশান টাইপ কোনো কথাবার্তা, তারপর কোনো প্রোডাক্টের রিভিউ, এইভাবে ব্লগিং করে সাইটে আপনি একটা যদি গুগল অ্যাডসেন্সের অ্যাড বসাই দেন, তাহলে আপনার হচ্ছে সেখান থেকে গুগল থেকে অটো টাকা পাবেন। ইভেন আপনার সাইটে কিছু স্পন্সর পোস্ট পাওয়া যায়, তারপর ব্যাকলিংকে বলে, হ্যাঁ ব্যাকলিংক, ডু ফলো লিঙ্ক, মানে আপনার সাইটের র্যাঙ্ক ভালো, কোনো একজন সার্চ করে আপনার যে নিশ রিলেটেড, সেই ব্যক্তি সেই নিশ রিলেটেড গুগলে সার্চ করার পর আপনার সাইটটা পাইছে, এতে করে আপনাকে মেল করলো, মেল করার পর বললো যে আপনার সাইটে আমার একটা পোস্ট দেবো, তুমি কত ডলার সার্চ করবা। এগুলো নর্মালি $30-$25 থেকে শুরু হয়, হাই ফিগারের সামনে যদি সাইট হয় তাহলে আপনি $300-$400 পর্যন্ত সার্চ করতে পারবেন, মানে তারপরে ই স্পন্সার করতে পারবেন কোনো সাইটকে, যেমন 10 মিনিট স্কুল বাংলাদেশের রবি দেখবেন ওদের ক্লাস বা ইয়াতে রবি লেখা থাকে। তো এইভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, তো আপনি ঘুমায় থাকবেন বাট আপনার ইনকাম চলতে থাকবে। তারপর ডিজিটাল প্রোডাক্ট দেখলে আপনার কোনো কিছু নাই, কিন্তু আপনি অন্যের সাইটের প্রোডাক্ট আপনার সাইটে নিয়ে এসে এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, ঠিক আছে। তো এগুলো কী ধরনের হতে পারে, মনে করেন থিম, প্লাগইন, তারপরে সফটওয়্যার, ঠিক আছে। কারণ সফটওয়্যার লাগে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না, কোনো না কোনো সফটওয়্যার লাগে পেইড, তবে আমরা নর্মালি ফ্রিগুলো ইউজ করি, বাট পেইড অনেক সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে কাজে লাগে। তো এগুলো মনে করেন আপনি যদি রেফারেল কমিশনে সেল করতে পারেন, 8%-10% এখানে পাওয়া যাবে। অর্থাৎ আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইট থেকে বিভিন্নভাবে ইনকাম জেনারেট করতে পারবেন, ঠিক আছে। আপনি হচ্ছে ব্লগিং করতে পারবেন এক ওয়েবসাইটেই, এখানে আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাড ইউজ করতে পারবেন, তারপরে বিভিন্ন সাইটের প্রোডাক্ট সেল করতে পারবেন এইরকম। তারপরে তো এখন বলি একটু 2 নম্বর বললাম যে আসলে ওয়েবসাইট বা ব্লগিংয়ের সিস্টেমটা, আরেকটা হচ্ছে যে অনলাইন কোর্স বা টিউটোরিয়াল। দেখা গেলো আপনি কী বলবো, এটাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো জানেন, ভালো বোঝেন, অ্যাফিলিয়েট মার্কেট সম্পর্কে ভালো জানেন, গুগল গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এই বিষয়গুলো যদি আপনি ভালো জানেন, তাহলে আপনি কী করতে পারেন, নিজে নিজে ভিডিও মেক করে, মানে টিউটোরিয়াল স্ক্রিন রেকর্ড করে আপনার সাইটে আপলোড করে এটা হচ্ছে পেইড আকারে সেল করতে পারেন। এটাও কিন্তু আপনার একটা প্যাসিভ ইনকাম, কারণ আপনি একবার ভিডিওটা বানিয়ে সাইটে আপলোড দিলেন, ওখানে পেমেন্ট গেটওয়ে লাগাই দিলেন, বাস অটো সেল আসতেছে, ঠিক আছে। তারপরে আপনি আপনার যদি গান গাইতে পছন্দ করেন বা মানে ভালো পারেন, তো এইটাও আপনার কিন্তু ইউটিউবিংয়ের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। তারপর অনলাইনে ফটোগ্রাফি বিক্রি করতে পারেন, অর্থাৎ দেখা গেলো আপনি সুন্দর সুন্দর ন্যাচারাল পিক তুললেন বা কোনো হিরো হিরোইনের, এরকম করে সাইট মানে শাটার স্টক বা এরকম আরও অনেক সাইট আছে, সেখানে আপনার
ফটোগুলো সেল করতে পারেন, অথবা আপনি যদি ভালো মানে ডেভেলপার হন, অর্থাৎ অ্যাপস বা অ্যাপস গেম সফটওয়্যার, সেটা আগেই বললাম আর কি। তো এইগুলো তৈরি করেও কিন্তু মানে একবার ক্রিয়েট করলে কিন্তু আপনার সারা জীবন এটা সেল হতেই থাকবে। তারপরে হচ্ছে টি শার্ট ডিজাইন, মানে প্রিন্ট অফ ডিমান্ড যেটাকে বলে, মানে দেখা গেলো একটা ডিজাইন আপনি মেক করছেন অনেক সুন্দর লাগছে, এটা অনেক কোম্পানি কিন্তু আপনার কাছ থেকে কিনে নিতে বাধ্য যদি আপনার ডিজাইনটা তাদের মনের মতো হয়, ঠিক আছে। তারপর আপনি ই কমার্স ওয়েবসাইট খুলতে পারেন, মনে করেন বাংলাদেশে রকমারি ডট কম একটা, এখানে বই নিয়ে এরা কাজ করে, সেখানে অনেক লেখকের বই আছে। এখানে কি হচ্ছে দুইটা উপকার, যে বই লিখছে তারও একটা ইনকাম আসতেছে, তারপর যে সাইটটা বানাইছে রকমারি ডট কম সেখান থেকে আমরা পারচেস করতেছি। এখানে মানে এই রকমারি ডট কমের মালিকের এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকামের ওয়ে, ঠিক আছে। এখান থেকে আমরা অনেক গ্রাহক বই কিনতেছি আর তাদের হচ্ছে ইনকাম বাড়তেছে, ঠিক আছে। এতে করে যে লিখতেছে তারও ইনকাম আসতেছে প্যাসিভ ইনকাম, এবং যে সেল করে দিতেছে অর্থাৎ রকমারি ডট কম এরও একটা ভালো ইনকাম আসতেছে প্যাসিভ ইনকামের মাধ্যমে। তো এইগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম, ঠিক আছে। তারপর মানে পেপার ক্লিক অ্যাডসেন্স করে আর কি, মনে করেন যে আপনি গুগল অ্যাডসেন্সে থেকে অ্যাড মব বা এরকম কোনো কিছু নিয়ে একটা অ্যাপস বানাইলেন, দিয়ে লোকজনের কাছে প্লে স্টোরে ছাড়লেন, সেখান থেকে একটা প্রতিদিন অ্যাডগুলো দেখতেছে, সেখান থেকেও ইনকাম হইতে পারে। তারপর আরেকটা লেন্দি টাইম অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সিস্টেম হচ্ছে ডোমেন হোস্টিং। মনে করেন আপনার অনেক ভালো একটা সাইট আছে, সেখান থেকে আপনি ডোমেন হোস্টিং সেল করতেছেন, তো এক মানে যে ব্যক্তি আপনার কাছ থেকে ডোমেন হোস্টিং কিনবে সে অবশ্যই তার সাইটটা যদি ভালো হয়, র্যাঙ্কফুল হয়, সে অবশ্যই প্রতি বছর ইয়ারলি আপনার এখান থেকে রেনিউ করবে, ঠিক আছে। তো এরকম যদি আপনার 500-1000 ক্লায়েন্ট থাকে ডোমেন হোস্টিং কেনার, তাহলে প্রতি ইয়ারলি তারা রিনিউ করতেছে, আপনার ঘরে বসে থেকে একটা অ্যাফিলিয়েট মানে প্যাসিভ ইনকাম ক্রিয়েট হইতেছে, ঠিক আছে। তো মোটামুটি অনেকগুলো প্যাসিভ ইনকামের ওয়াই দেখালাম, এখন এইগুলোর মধ্যে যেগুলো আপনাদের ভালো লাগে কাজে লাগাতে পারেন। তবে জেনে রাখবেন যে প্যাসিভ ইনকামের কোনো বিকল্প নাই, ঠিক আছে। আর সবাই চেষ্টা করবেন যে অ্যাক্টিভ ইনকাম নিয়ে পড়ে না থাকার, ঠিক আছে। কারণ আজকে আপনি হঠাৎ করে বলা যায় না যে অসুস্থ হয়ে গেছেন, যেমন বাংলাদেশে এখন যে পরিস্থিতি করোনা এফেক্ট চলতেছে, ঠিক আছে। মানে এখন জব ছেড়ে আমরা এখন চলে আসছি, অবশ্যই জব যারা মানে হয়তো বা অনেক কোম্পানি বেতন দিতে পারে, বাট অনেকে দিবে না। এখন মনে করেন আমাদের ইনকাম লেভেলটা জিরো, বাট আপনার যদি কোনো একটা প্যাসিভ ইনকাম সোর্স থাকতো, তাহলে মনে করেন যে আপনি ঘরে বসে থেকেই মানে যতই বাধা বিপত্তি হোক একটা ইনকাম জেনারেট হতো, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। যারা নতুন আসছেন চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে বেল বাটনটা টিক মারিয়ে দেবেন, ঠিক আছে, যাতে নেক্সট কোনো ভিডিও আসলে নোটিফিকেশান পাই যান। তো আমি 2020 সালে নতুনভাবে ভিডিও তৈরি করতেছি আর কি, তো আশা করি ডে বাই ডে এরকম টপিকের ওপর আপনারা ভিডিও পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার দেবেন, ঠিক আছে। আর কোনো মানে ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাই দেবেন, ঠিক আছে। তো আমার দৃষ্টিতে আসলে প্যাসিভ ইনকামটা হচ্ছে সেরা, তো আপনারাও চেষ্টা করেন প্যাসিভ ইনকাম করার, অ্যাক্টিভ ইনকামের ওপর ডিপেন্ড না হয়ে ভালো কিছু করেন, ঠিক আছে। অ্যাক্টিভ ইনকাম তো আছেই, এটা তো থাকবেই, এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সেভিংস করে প্যাসিভ ইনকামের দিকে আসবেন। কারণ আরেকটা বিষয় হচ্ছে যে প্যাসিভ ইনকামটা একটু সময় লাগে, 1 থেকে 1.5 বছর বা 2 বছর এরকম সময় লাগে, বাট একটা সময় হচ্ছে আপনি এমন একটা মানে গন্তব্যে পৌঁছাবেন সেখানে আপনার পিছনে ফিরে তাকাইতে হবে না, ঠিক আছে। ইনকাম শুধু বাড়বেই আর বাড়বে। তো ঠিক আছে সবাই, ভালো থাকেন, বাই।